প্রিয়ভাজন সভাপতি এবং আলোচকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি আমার এই বক্তব্যটাকে একটু বদলে নিলাম সেই সংক্ষিপ্ত করার জন্য। সেটা হচ্ছে শিল্প সাহিত্যে মার্ক্সবাদ এবং শ্রেণী বাস্তবতা, এইভাবে আমি বিষয়টাকে সাজাচ্ছি। এখন আমরা জানি যে এই যে মার্ক্সবাদ একটা উন্নততর সংস্কৃতির কথা বলে, সেই সংস্কৃতিতে বুর্জোয়াদের যে অর্জনগুলো সেই অর্জনগুলো পরিত্যক্ত হবে না, তার যে ভালো দিকগুলো সেগুলো নিয়ে সামনে যে এগিয়ে যাবে, এবং ওই বর্জনের মধ্যেও সম্পূর্ণ বর্জন সম্ভব হবে না। তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে একটা উন্নততর সংস্কৃতি হবে, সেই সংস্কৃতি সকলের অধিগম্য হবে এবং সেই সংস্কৃতি সকলের কাজে লাগবে। এই জায়গাটাতে মার্ক্সবাদ অন্য মতবাদ থেকে আলাদা, এবং যেটা মার্ক্সবাদ করেছে সেটা হলো যে এই যে শিল্প এবং সংস্কৃতির চর্চা, এর পেছনে কি কাজ করে, কিভাবে এই শিল্প সংস্কৃতির সৃষ্টি হয়, সেই জিনিসটা ব্যাখ্যা করেছে। এবং সেখানে মার্ক্সবাদ ইতিহাসকে নিয়ে এসেছে, যে ইতিহাসের বাইরে কিছু নেই, ইতিহাস নিজেই ইতিহাসের মধ্যে থাকে, এবং ইতিহাস না থাকলে ইতিহাসের বাইরে গিয়ে কোনো শিল্প শিল্পকর্ম কখনোই সৃষ্টি হতে পারে না। এবং এই যে যখন বলা হয় যে ইতিহাস আছে, তখন ইতিহাসের মধ্যে শ্রেণীও আছে। শিল্প সাহিত্যের সৃষ্টি সম্বন্ধে কথা বলা হয়েছে যে এটা একটা অনুপ্রেরণার ব্যাপার, আবার কেউ বলেছেন এটা একটা অনুকরণের ব্যাপার। এই দুটোর মধ্যেই সত্য আছে যে এটা অনুপ্রাণিত লোকেরা তৈরি করেন, এবং তারা এটা আজগুবি কোনো ব্যাপার নয়, তারা তাদের জগৎকে পর্যবেক্ষণ করেন, পর্যালোচনা করেন, তার অনুকরণ করেন সৃষ্টিশীল উপায়। কাজেই এই যে একটা অনুপ্রেরণা, এই যে একটা অনুকরণ, এর মধ্যে ওই বাস্তবতাটা আসছে, ইতিহাসের বাস্তবতা। এবং মার্ক্সবাদ সম্বন্ধে বলা হয় যে মার্ক্সবাদীরা ঈশ্বর ব্যাপারে উদাসীন, কিন্তু ঈশ্বরের জায়গায় তারা স্থাপন করেছে আরেকটা সত্যকে, সে সত্যটা হলো ইতিহাস। সেজন্য আমরা যখন এই শিল্প সাহিত্যের মার্ক্সবাদী আলোচনা করি, মার্ক্সবাদী বিশ্লেষণ করার চেষ্টা করি, তখন ইতিহাসের কথাটা বারবার ঘুরে ফিরে আসে। এবং সেই জন্য আমরা এইখানে আমি কয়েকটা দৃষ্টান্ত দেব, যাতে ধরে বোঝা যাবে যে ইতিহাস কীভাবে শিল্প সাহিত্যকে নিয়ন্ত্রণ করছে। এবং সেখানে ইতিহাসের মধ্যে যেহেতু শ্রেণী আছে, কাজেই শ্রেণীর দৃষ্টিভঙ্গিটা কীভাবে এসেছে। যেমন ধরা যাক এই যে দুজন অনেক বড় শিল্পী, শেক্সপিয়ার এবং টলস্টয়, একজন উপন্যাস, একজন নাটক লিখেছেন, আরেকজন উপন্যাস লিখেছেন। নাটকে শেক্সপিয়ার শ্রেষ্ঠ, উপন্যাসে টলস্টয় শ্রেষ্ঠ। তাদের মধ্যে ব্যবধান 300 বছর, এবং টলস্টয় আমরা জানি শেক্সপিয়ারকে বেশি পছন্দ করতেন না। পছন্দ করতেন না এই কারণে যে তিনি মনে করতেন শেক্সপিয়ার বড় সংকীর্ণ, এবং শেক্সপিয়ারের নাটকগুলোতে বড় বেশি সংঘর্ষ আছে, রক্তপাত আছে। টলস্টয় অহিংসা পদ্ধতিতে বিশ্বাস করতেন, এবং যে জন্যে গান্ধীজি তাকে অনুকরণ করেছেন বলে বলতেন। এখন ব্যাপার হচ্ছে যে শেক্সপিয়ার নাটক লিখলেন কেন, উপন্যাস না লিখে? এখানে ইতিহাস আছে যে শেক্সপিয়ারের কালে উপন্যাসের জন্মই হয়নি। উপন্যাসের জন্ম হয়েছে আরও পরে, যখন গদ্য এসেছে, যখন সমাজ সচেতনতা এসছে, এবং যখন বীরদেরকে আর পাওয়া যাচ্ছে না। কাজে এই যে উপন্যাস পরে এলো, এইটা খুব স্বাভাবিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। আর শেক্সপিয়ার যে কাজটা করলেন, যে তিনি তার শ্রেণী অবস্থানে আছেন, সময়ের অবস্থানে আছেন, এবং সেজন্যে তার নাটকগুলোতে দেখব আমরা অনেক রাজা, রাজ রাজরা, রাজ রাজপুত্র, রাজপ্রসাদ, অভিজাত, এই শ্রেণীর কথাগুলো। কিন্তু এর মধ্যে থেকে শেক্সপিয়ার যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে রাজতন্ত্র কত নিষ্ঠুর। এই যে দুটো তার শ্রেষ্ঠ নাটক, হ্যামলেট এবং কিং লিয়ার, এই দুটোর মধ্যেই শেক্সপিয়ার দেখিয়েছেন যে রাজবাড়িগুলো এবং রাজের সেখানকার যে রাজনীতি, সেখানকার যে ষড়যন্ত্র, সেটা মানুষকে কেমনভাবে বিচ্ছিন্ন করে, এবং এই যে এই নায়ক নায়িকাদের বিচ্ছিন্ন করে, তাদের জীবনে কীরকম পরিণতি নিয়ে আসে, কীরকম যন্ত্রণা নিয়ে এসে, কীভাবে তারা মৃত্যুবরণ করে।
এই উন্মোচনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। একজন শিল্পী হিসেবে তিনি উন্মোচন করছেন, কিন্তু ব্যক্তি হিসেবে এইখানে এই শ্রেণী অবস্থানটা আসে যে শেক্সপিয়ার মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তিনি রক্ষণশীল, যদিও রাজতন্ত্রকে উন্মোচিত করছেন কিন্তু রাজতন্ত্রকে রক্ষা করতেও যাচ্ছেন। কাজেই হ্যামলেট নাটকের শেষে দেখা যাবে যে সমস্ত মানুষ লাশ হয়ে পড়ে আছে রাজবাড়ির, কিন্তু পার্শ্ববর্তী এক রাজপুত্র চলে এসছে, সে ওই লাশগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে। একেবারে শেষে লাশগুলোকে সরিয়ে নেওয়ার ব্যাপারটা হলো এই, যেটা তখন তো ওই যবনিকা ছিল না স্টেজে, কাজে এই লাশগুলো ওখানে পড়ে থাকতে পারে না। শেক্সপিয়ার এই রাজপুত্রকে নিয়ে এসছেন সৈন্যবাহিনী সহ। আরেকটা জিনিস শেক্সপিয়ার জানাচ্ছেন এর মধ্য দিয়ে, যে রাজার মৃত্যু হয়েছে, রাজার ছেলের রানীর মৃত্যু হয়েছে, তার ভ্রাতুষ্পুত্রের মৃত্যু হয়েছে, কিন্তু রাজতন্ত্র থাকবে। কিংবিয়ারও আমরা সেই দেখব যে কিংবিয়ার মারা যাচ্ছেন, তার কন্যা কর্নেলিয়া মারা গেছে, তার দুই কন্যা মারা গেছে, কিন্তু তার ভালো একজন জামাতা আছে যে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করবে। কাজে আমরা এই যে জিনিসটা দেখছি শ্রেণী অবস্থান শেক্সপিয়ারের, যে তিনি উন্মোচিত করছেন শিল্পী হিসেবে কিন্তু ব্যক্তি হিসেবে আবার রাজতন্ত্রকে সমর্থন করছে, এই দাম্বিক যে ব্যাপারটা, এইটাই আমরা মার্ক্সবাদ আমাদেরকে শিখিয়েছে এভাবে বিবেচনা করতে, যে নান্দনিকতার বাইরেও নান্দনিকতার অভ্যন্তরেও এই আদর্শ আছে, এবং এই মতাদর্শটা খুব গুরুত্বপূর্ণ। কোনো শিল্প সাহিত্যই গুরুত্বপূর্ণ হয় না যদি না তার মধ্যে গভীর চিন্তা থাকে এবং দর্শন থাকে। আমরা টলস্টয়ের কথা বলছিলাম, টলস্টয় রক্ষণশীল, কিন্তু টলস্টয় তার উপন্যাসগুলো লিখছেন ঊনবিংশ শতাব্দীর শেষে, যখন বিপ্লব হবে, বিপ্লবের যখন প্রস্তুতি চলছে, 1917-এর বিপ্লব আসছে, সেই তার আগে টলস্টয় এই উপন্যাসগুলো লিখছেন। এবং তিনি তার দেখাচ্ছেন আনা কারেনিনাতে, যে আনা কারেনিনা হচ্ছে এই অভিজাত সম্প্রদায়, এই অভিজাত শ্রেণীর শ্রেষ্ঠতম মানুষ, রূপে গুণে অসাধারণ, কিন্তু এই নারী চরিতার্থতা পেল না। তার বিয়ে হয়েছিল 20 বছর বড়, তার কাছে 20 বছর বড় যে ব্যক্তির সাথে, তিনি আমলাতন্ত্রের, জারের আমলাতন্ত্রের সর্বোচ্চ পদে আছেন। আবার তার যে প্রেমিক, সেও সামরিক বাহিনীর লোক, সামরিক আমলাতন্ত্রের লোক। কাজে এই সরস্বরে দেখাচ্ছেন যে এই নারীকে, এই নারী যেন এই রাশিয়ারই প্রতীক, যে তাকে এই চরিতার্থটা ওই বড় আমলা দিতে পারছে না, এই সামরিক আমলাও দিতে পারছে না, যে তরুণ সেও দিতে পারছে না। এবং শেষ পর্যন্ত এই নারী কী করল, সেই নারী রেল লাইনে গিয়ে, চলন্ত রেল লাইনের সামনে পড়ে গিয়ে আত্মহত্যা করল, এবং তার উপর দিয়ে যে ট্রেন চলে গেল, ট্রেনের যে চাকা, সেই চাকা যে আগন্তুক পুঁজিবাদ, যে পুঁজিবাদ আসছে রাশিয়াতে, তারই প্রতীক হয়ে দাঁড়ায়, যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই নারী, এই এই ব্যবস্থার দাপটে, এই ব্যবস্থার নিচে পড়ে। সেইখানেই যেটা তিনি টলস্টয় করছেন, যে দেখাচ্ছেন যে এই সমাজ ভেঙে পড়বে, এই পুঁজিবাদী, এই যে পুঁজিবাদী আগ্রাসন, এটা মানুষকে মানুষ থাকতে দেবে না, ছিন্ন ভিন্ন করে দেবে। আবার দেখাচ্ছেন টলস্টয় আনা কারেনিনা উপন্যাসে, যে মানুষ ভাবছে, ওখানে লেভিন যে চরিত্র আছে সে ভাবছে যে এই ব্যবস্থাটা চলতে পারে না, কৃষককে বাদ দিয়ে আমরা তো কৃষির কাজ ভাবতে পারি না। সে বিপ্লবী না, লেভিন বিপ্লবী না, কিন্তু তার এক ভাই, সে আবার বিপ্লবী, সে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত। তো আমরা এই যে দেখছি, একদিকে ধ্বংস হচ্ছে, আরেকদিকে পদধ্বনি শোনা যাচ্ছে বিপ্লবের, এইটে টলস্টয় ধারণ করেছিলেন, এবং ধারণ করেছিলেন বলেই লেনিন তাকে এই যে রুশ বিপ্লবের দর্পণ হিসেবে তার লেখাগুলোকে বলেছেন, যে টলস্টয় পিতৃতান্ত্রিক ছিলেন, টলস্টয় এই সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতেন না, কিন্তু টলস্টয় এই তুলে ধরেছেন এবং এই এই বিপ্লবকে সাহায্য করেছেন ওই উন্মোচনের মধ্য দিয়ে, এবং ওই যে নতুন মানুষ কৌতূহলী এই ব্যবস্থা পদ যারা বদলাতে যাচ্ছে তাদের কথা সামনে নিয়ে এসে। আমরা এই জন্য দেখবো, আমরা যেমন ধরি যে ওই যে ইটালিতে মাইকেল অ্যাঞ্জেলো এসেছিলেন এক সময়, লিওনার্দো ভিঞ্চি এসেছিলেন এক সময়, একই সময়ে কেন এলেন, তারা এলেন ওই ইতিহাসের কারণে, যে তখন একটা রেনেসাঁ এসছে, নবজাগরণ এসছে, সেই নবজাগরণ চতুর্দিকে জ্ঞানে, ব্যবসাতে, উদ্ভাবনে, শিল্প এবং উৎপাদন ব্যবস্থায় যে পরিবর্তন এসছে,
সেই পরিবর্তনই প্রতিফলিত হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর ছবিতে, লিওনার্দো দ্য ভিঞ্চির ছবিতে। যদিও তারা তাদের বিষয়গুলো কিন্তু আবার বাইবেল থেকে নেয়া, তারা গির্জাতেই ছবি আঁকছেন, কিন্তু মানুষ চলে এসছে। সেই যে এইটাই এখানে ইতিহাস আছে, এবং মার্ক্সবাদ এভাবে আমাদের শিখিয়েছে যে কীভাবে এই ইতিহাস মানুষকে নিয়ন্ত্রণ করে, এবং ইতিহাসের সঙ্গে শিল্পীর একটা দ্বান্দ্বিক সম্পর্ক থাকে। ইতিহাস তিনি শ্রেণী অবস্থানে আছেন, শ্রেণী অবস্থানে থেকেও তিনি এই তার অবস্থানের বাইরে যাচ্ছেন শিল্পী হিসেবে, এই দ্বান্দ্বিক সম্পর্কটা আমরা দেখতে পাই। আমরা দেখতে পাবো যে যেমন ধরুন ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব কী প্রতিক্রিয়ার সৃষ্টি করলো? ফরাসি বিপ্লব প্রতিক্রিয়ার সৃষ্টি করলো ইংল্যান্ডের তরুণদের মধ্যে। তরুণ ওয়ার্ডসওয়ার্থ এত উত্তেজিত হয়ে পড়লেন যখন তিনি সংবাদ শুনলেন যে ফরাসি বিপ্লব শুরু হয়ে গেছে। তার মনে হলো যে নতুন একটা সভ্যতার জন্ম হচ্ছে। তিনি গেলেন ফরাসি দেশে, থাকলেন, কিন্তু তিনি হতাশ হলেন। হতাশ হলেন তার শ্রেণীর কারণে, কেননা বিপ্লব যে পরিবর্তন আনছে সেই পরিবর্তনটাকে এই মধ্যবিত্ত কবি ধারণ করতে পারছেন না, তরুণ কিন্তু তবুও ধারণ করতে পারছেন না। আমরা দেখছি যে তখন এডমন্ড বার্ক, যে এডমন্ড বার্ক আমেরিকার যে স্বাধীনতা সংগ্রাম তার সমর্থনে বক্তৃতা করেছেন পার্লামেন্টে, যিনি ওয়ারেন হেস্টিংসের যে দুর্নীতি তার বিরুদ্ধে বলেছেন পার্লামেন্টে, সেই ওয়ারেন হেস্টিংস এই ফরাসি বিপ্লবের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, বাড়ছেন। এইখানে দেখা যায় যে শ্রেণীর যে সীমা, যে এর বাইরে তিনি যেতে পারছেন না। বিপ্লব খালের ওই পারে, ইংলিশ চ্যানেলের ওই পারে বিপ্লব অপেক্ষা করছে, সে এসে যাবে এবং এখানে সমাজ বিপ্লব ঘটবে, সেই জায়গাটাকে তিনি গ্রহণ করতে পারছেন না। এইভাবেই ইতিহাস নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে শিল্পকে, এবং শ্রেণীর যে অবস্থান সেই অবস্থানটা এইভাবে প্রতিফলিত হয় চেতনার মধ্যে, আদর্শবাদের মধ্যে। আমরা ওয়ার্ডসওয়ার্থের কথা আবার দেখব, যে ওয়ার্ডসওয়ার্থ পুঁজিবাদকে দেখে ভয়ঙ্কর ভয় পেয়ে গেছেন। ওয়ার্ডসওয়ার্থ দেখছেন যে পুঁজিবাদ আসছে এবং পুঁজিবাদে কৃষক গ্রাম থেকে উৎপাটিত হয়ে শহরে আসছে, লিভারপুল শহরে এসছে, সে ম্যানচেস্টারে এসছে, সে শ্রমিক হচ্ছে, সে বস্তিতে থাকছে, তার মানবিক মর্যাদা নেই। এই দুঃখে তিনি কাতর হয়েছেন, কিন্তু এ থেকে মুক্তির কী উপায় সেইটা তিনি জানেন না। তিনি বলছেন প্রকৃতির কাছে ফেরত যাও, কিন্তু প্রকৃতির কাছে কবি ফেরত যেতে পারেন, কবি প্রকৃতির কাছে তোর উৎপাদন ব্যবস্থা ফেরত যেতে পারে না। এইটা হচ্ছে সীমা যেখানে শ্রেণী তাকে আবদ্ধ করে রেখেছিল। এবং ওয়ার্ডসওয়ার্থ বিপ্লবী ছিলেন, ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে কবিতা লিখতে হবে সাধারণ মানুষকে নিয়ে, ওয়ার্ডসওয়ার্থ বলেছেন কবিতা লিখতে হবে সাধারণ মানুষের ভাষাতে। কিন্তু এই বৈপ্লবিক চেতনা সত্ত্বেও তিনি এর বাইরে যেতে পারছেন না, এবং সেইখানে দেখা যাচ্ছে যে কবিতার বিষয়, কবিতার ভাষা যে পরিবর্তন এলো, তাতে কবিতার লাভ হলো, সাধারণ মানুষের লাভ হয়নি। কেননা সাধারণ মানুষ তো কবিতা পড়েনি, সেই শ্রেণী সত্য অত্যন্ত বড়। আমরা দেখব যে ওই সময় ওয়ার্ডসওয়ার্থ যখন এই সমস্ত কবিতা লিখছেন, তখন জেন অস্টেন নামে, জেন অস্টেন সম্বন্ধে আমরা জানি যে তিন চারটে পরিবার নিয়ে লিখতেন, ছোট পরিবার নিয়ে লিখতেন, কিন্তু ঠাট্টা করে বলা হয়েছে যে মার্ক্সের জন্মের অনেক আগে এই মহিলা মার্ক্সিস্ট হয়ে গেছিলেন। মার্ক্সিস্ট কী অর্থে? যে তিনি দেখাচ্ছেন যে সম্পত্তি এবং অর্থ কীভাবে মানুষের সুখের কারণ হয়ে দাঁড়ায়। যেখানে সম্পত্তি নেই, যেখানে অর্থ নেই, সেখানে বিবাহ সফল হয় না, সেখানে পাত্রী আকর্ষণযোগ্য হয় না, পাত্র নায়ক হয় না। কাজে এই অর্থে তিনি মার্ক্সবাদী, ঠাট্টা করে বলা হচ্ছে, কিন্তু তিনি তো মার্ক্সবাদী হতেই পারেন না। কারণ মার্ক্সবাদের আরেকটা দিক আছে, সেটা হলো বিপ্লবের দিক। একটা হচ্ছে যে এই বাস্তবতাকে উন্মোচিত করা, এই বাস্তবকে উপলব্ধি করা, সেটা অর্ধেক দিক। আরেক অর্ধেক হচ্ছে যেটাকে বদলাতে হবে, সেই বদলাতের জায়গাতে জেন অস্টেন নেই, সেই বদলানোর জায়গাতে তিনি অত্যন্ত রক্ষণশীল। এবং আমরা গোটা ঊনবিংশ শতাব্দীতে দেখব, যখন পুঁজিবাদ ইংল্যান্ডে ছড়িয়ে গেছে, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে চার্লস ডিকেন্সের সেই উপন্যাসগুলোতে, এই মেহনতি মানুষের জীবনের যে দুর্দশা, যে দুঃখ, যে অত্যাচার, তার হৃদয় বিদারক সব ছবি আছে, কান্না পাবে। কিন্তু ডিকেন্স একবারও ভাবছেন না যে এই ব্যবস্থাটাকে বদল করা যায়। আমরা দেখব যে এই যে কার্লাইল, কার্লাইলও
খুব ভয় পেয়ে গেছেন সমাজ এই পুঁজিবাদী দেখে, ব্যবস্থা দেখে। কোথায় যাবেন? বীরের কাছে যাচ্ছেন, বীর খুঁজে আনছেন, যে বীর এক বীররা আসবে। অতীতে ইতিহাস বীরদের ইতিহাস তার মনে, বীরেরা ইতিহাস তৈরি করেছে, হেরোজ তার মনে, তারাই আসবে এই অবস্থায়, তারাই আবার সংশোধন করবে। আবার ম্যাথু আর্নল নামে কবি ভয় পেয়ে গেছেন এটা দেখে, তিনি বলছেন এখান থেকে পালাই যাবে, আমি চলে যাব গ্রামে। কিন্তু পলায়ন, বীরের খোঁজ, এই সমস্ত দিয়ে সমাজ বদল হয় না। সেই সময়ে মার্ক্স কী করছেন? মার্ক্স ওই কী করে বিপ্লব করা যায়, কী করে সমাজ পরিবর্তন করা যায়, কী করে ব্যক্তি মালিকানার জায়গায় সামাজিক মালিকানা আনা যায়, সেই কথা চিন্তা করছেন। এবং এটা খুব আশ্চর্য ব্যাপার যে কি অসাধারণ মানুষ ছিলেন মার্ক্স, যে তিনি যখন মার্ক্স এবং এঙ্গেলস দুই বন্ধু, তারা যখন প্রথম দেখা হয়, তাদের একজনের বয়স 25 আরেকজনের বয়স 23, এবং যখন কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখা হলো তখন এর বয়স 27, মার্ক্সের বয়স 27, এঙ্গেলসের বয়স 25। তো এই যে তরুণ উদ্দীপনার মধ্য দিয়ে চলে এসছেন যে বিপ্লব করতে হবে, এটা পারলেন কেন? কেন ওই বড় বড় লেখকরা, কার্লাইল বলি, ডিকেন্স বলি, ম্যাথু আর্নল বলি, তারা পাচ্ছেন না, মার্কস কেন পারলেন? মার্কস পারলেন এই জন্য যে তিনি শ্রেণীচ্যুত হয়েছিলেন, যে তিনি মেহনতি মানুষের মুক্তির কথা ভাবছিলেন, যে তিনি মেহনতি মানুষের চোখ দিয়ে এই পৃথিবীটাকে দেখছিলেন। কেবল যা দেখছিলেন অন্যরাও, কিন্তু তার দেখার সাথে অন্যের দেখার তফাৎ এখানে যে তিনি দেখলেন মেহনতি মানুষের চোখ দিয়ে, এবং বুঝলেন যে এইটা অন্যায়, এই ব্যবস্থা অন্যায়। তার যে ক্রোধ, যার যে ঘৃণা, সেই সমস্ত ক্রোধ এবং ঘৃণাই তাদেরকে, এই দুই তরুণকে পরিচালিত করেছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখতে। তো আমরা এই জায়গায় দেখব যে শ্রেণী, এই জন্য শ্রেণী খুব সত্য, ইতিহাসও খুব সত্য। এবং আমরা দেখব যে যারা মহান কাজ করেছেন এবং বিপ্লবের পক্ষে কাজ করেছেন, তারা এই থেকে বেরিয়ে যেতে পেরেছেন। আমরা এই যে বিংশ শতাব্দীতে চলে আসি, বিংশ শতাব্দীতে প্রথম বিশ্বযুদ্ধটা হলো। সেই সময়ে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে 1914 সালে যুদ্ধ হলো এবং 1917-তে রুশ বিপ্লব হলো। এই যে যুদ্ধ, এই যুদ্ধ ইউরোপকে ধ্বংস, নানান বিপর্যস্ত করেছে, অর্থনৈতিক বিপর্যস্ত করেছে, খ্রিস্টান ধর্মে আস্থা হারিয়েছে মানুষ, মানুষের মনুষ্যত্ব নস্যাত হয়ে গেছে, এইটা তারা দেখছে। কিন্তু আবার যে রুশ বিপ্লব হয়েছে এইটা তারা দেখতে পাচ্ছে না, ওইখানে যে আশা আছে, এই যে এই এই যে যুদ্ধ ধ্বংস, আবার ওই যে সৃষ্টি, সেই রুশ বিপ্লবের সেই সেই বিপ্লবের সত্যটা তারা দেখতে পাচ্ছে না। এবং আমরা সেজন্য দেখবো যে তখনকার সাহিত্যে, আমি ইংরেজি সাহিত্যের কথা বিশেষভাবে দৃষ্টান্ত হিসেবে দেখাচ্ছি, যে তখনকার সাহিত্যের প্রতিক্রিয়াশীলতা কীভাবে চলে এসছে। বিপ্লবের এই সম্ভাবনা দেখেও তারা ভয় পেয়েছে, আবার ওদিকে যুদ্ধ দেখেও তারা বিধ্বস্ত হয়েছে। সেজন্যে দেখা যাবে এই যে ডিএইচ লরেন্স, এত বড় লেখক, তিনি ভয় পেয়ে এই তিনি এই বিপ্লবের তিনি বিপ্লবের লাইনে যাবেন না, তিনি চলে যাচ্ছেন এই আদিমতার দিকে, আদিম ব্যবস্থা, আদিম ইনস্টিংক্ট, আদিম রক্ত সেই জায়গাতে। আমরা দেখছি টিএস এলিয়ট খুবই বড় কবি, তিনি চলে যাচ্ছেন ধর্মের কাছে। আমরা দেখছি WB Yeats বড় কবি, তিনি চলে যাচ্ছেন জাতীয়তাবাদের কাছে। আমরা দেখছি এজরা পাউন্ড বড় কবি, তিনি চলে যাচ্ছেন ফ্যাসিবাদের কাছে। কাজে এই যে ভীত মানুষগুলো, সেই মানুষগুলো এক জায়গায় যাচ্ছে। আর লেনিন এই যুদ্ধের ভেতর থেকেই ওই বিপ্লব সংগঠিত করছেন, এইখানেই হচ্ছে পার্থক্য। যে যেখানে যারা এরা বিপ্লব করছেন, ভয় তো পা দূরের কথা, এটাকে ব্যবহার করে বিপ্লব করছেন, আর এরা এই শিল্পী সাহিত্যিকরা এই কেবল যে হতাশা সরাচ্ছেন তা না, প্রতিক্রিয়াশীল সরাচ্ছেন, প্রতিক্রিয়াশীলতাকে নিয়ে আসছেন। আবার আমরা এর পরে দেখব, যেমন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও আমরা দেখব যে এই যে অনেকে আবার মার্ক্সিজমে দীক্ষা নিয়েছে, তাদের স্ট্যালিনকে দেখে তাদের মনে হয়েছে যে স্ট্যালিন একটা দৈত্য, তারা বলছে যে মার্ক্সবাদকে আমরা ঈশ্বর মনে করেছিলাম, ঈশ্বরের পতন ঘটেছে। মার্ক্সবাদ কোনো ঈশ্বর নয়, মার্ক্সবাদ একটা বৈজ্ঞানিক সত্য। এবং তারা ওইখান থেকে পালিয়ে ছড়ে গিয়ে তারা নানান জায়গায় চলে গেছেন, কেউ কেউ CIA-র কাছেও আত্মসমর্পণ করেছেন। এবং জর্জ অরওয়েল, যার কথা আমরা জানি, যে জর্জ অরওয়েল একশো সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, তিনি ওই স্পেনের যে গৃহযুদ্ধ হচ্ছিল সেই গৃহযুদ্ধের সময় রিপাবলিকানদের পক্ষে, এই গণতন্ত্রীদের পক্ষে যুদ্ধ করতে গিয়েছিল। কিন্তু তার সেখানে গিয়ে মনে হলো যে স্ট্যালিন লোকটা খুব খারাপ,
এবং স্ট্যালিন স্বৈরতন্ত্র ব্যবস্থা করছে। সেই জন্য তিনি অ্যানিমাল ফার্ম লিখলেন, 1984 লিখলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না যে সমাজতন্ত্রকে হটিয়ে দিয়ে যা আসবে তা হচ্ছে ফ্যাসিবাদ, এবং ফ্যাসিবাদের যে চরিত্র আজকে আমরা পৃথিবীতে সেইটা দেখছি। আজকে পৃথিবী তার নিকৃষ্টতম জায়গায় চলে গেছে। আজকে পুঁজিবাদের যে সৃষ্টিশীলতা, সেই সৃষ্টিশীলতা নানানভাবে আমরা দেখছি, বলতে পারি হ্যাঁ উদ্ভাবন করছে, এমনকি যন্ত্রের মধ্যেও সে বুদ্ধি, মানুষের বুদ্ধি সংক্রমিত করবে, এই দক্ষতা অর্জন করছে। কিন্তু আমরা আবারও দেখছি, সাথে সাথে দেখছি এটিকে তার ধ্বংস, এইরকম ধ্বংসের ক্ষমতা তার কখনোই ছিল না। এইভাবে মারণাস্ত্র তৈরি করে, এইভাবে মাদক ছড়িয়ে দিয়ে সে পৃথিবীকে এবং প্রকৃতিকে ধ্বংস করে, প্রকৃতির যে প্রকৃতির ওপর হামলা করে, লুণ্ঠন করে, এই যে তার উৎপাদন, যে যে সৃষ্টিশীলতা, সেই সৃষ্টিশীলতা চাইতে অনেক ভয়ঙ্কর হচ্ছে তার এই ধ্বংসাত্মক প্রবৃত্তি। এবং আজকে পৃথিবীতে দাঁড়িয়েছে যেটা, যে বৈজ্ঞানিকরাই বলছেন, স্টিফেন হকিং বললেন যে এই যেরকমভাবে চলছে সেভাবে চললে এই পৃথিবী, এই গ্রহ মানুষের জন্য বসবাসের উপযুক্ত থাকবে না। এ উষ্ণ হচ্ছে, এ বিপর্যস্ত হচ্ছে, দারিদ্র বাড়ছে, নেশা বাড়ছে, ধ্বংস বাড়ছে। সেটি এই জিনিসটা অরওয়েলরা দেখতে পেলেন না, এবং সেইখানে আবারও ওই শ্রেণী আসে যে তার মধ্যবিত্ত শ্রেণীর ভিতর থেকে তিনি এর বাইরে যেতে পারেননি।